শুধু এরকম ফুললে সেলাইগুলো খুব দ্রুত হয়ে যাবে, আপনাকে সারা দিন ভরে সেলাই করতে হবে না, শুধু এরকম ফুললেই সেলাইগুলো হয়ে যাবে। এটা দিয়ে এক ঘন্টার কাজ আপনি 10 মিনিটে করতে পারবেন। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে এই 2 নম্বর ম্যাজিক সুইগুলো বিক্রি করছে। এটা আপনারা ভুল করেও কিনবেন না, এটার থেকে আপনারা সাবধান থাকবেন। এটা দেখতে কিন্তু সাদা কালারের। 1 নম্বর ম্যাজিক সুইচটা তামা এবং পিতল দিয়ে তৈরি করা। আসসালামু আলাইকুম, স্বপ্নপূরণ কুটির শিল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওতে দেখাবো আপনাদের এই ম্যাজিক সুই, এই ম্যাজিক সুই দিয়ে কীভাবে সেলাই করতে হয়, খুব দ্রুত কাপড় চুপড়ে কীভাবে সেলাই করতে পারবেন এই ম্যাজিক সুই দিয়ে, সে তার বিস্তারিত আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব। এই ম্যাজিক সুই দিয়ে কাজ না করলে আপনি বুঝতে পারবেন না। এই 2টা ম্যাজিক সুই যদি আপনার বাড়িতে থাকে, পরিবারের সবাই, আপনারা কাজগুলো করতে পারবেন খুব দ্রুত, খুব তাড়াতাড়ি এই ম্যাজিক সুই দিয়ে কাজটা করতে পারবেন। এই ম্যাজিক সুই যদি আপনার কাছে থাকে, সারা দিন ভরে আপনাকে সেলাই করতে হবে না। চাদর, টেবিল ক্লথ, বেডশিট, বালিশের কভার, ওড়না, কামিজ, বিভিন্ন কিছুতে আপনি কিসে সেলাই করতে চান, এই ম্যাজিক সুই দিয়ে ম্যাজিকের মতোই কাজ হবে। এই ম্যাজিক সুই দিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে বুঝতে পারবেন না। এই ম্যাজিক সুইটা প্রত্যেকটা বাড়ির জন্য খুবই দরকার, খুব উপকারে আসবে যারা সেলাই শিখতে চাচ্ছেন এবং যারা সেলাই করেন। এই ম্যাজিক সুইটা কাদের জন্য, বিশেষ করে যারা হাতের কাজ করেন এবং নতুন হাতের কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ম্যাজিক সুইচটা খুব গুরুত্বপূর্ণ একটি সুই। এই সুইটা যদি আপনার কাছে থাকে, খুব তাড়াতাড়ি অল্প সময়ে বিভিন্ন জামাকাপড়ে বিভিন্ন ডিজাইনের নকশা খুব সহজে সেলাই করতে পারবেন। তো চলুন আর দেরি নয়, এবার আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করবেন খুব সহজে যে কোনো জামাকাপড়ে, সব আজকের ভিডিওতে শিখিয়ে দেব। এই ম্যাজিক সুই দিয়ে কাজ করতে চাইলে আপনাকে প্রথমে কাপড়ে ফুল একটি এঁকে নিতে হবে। ফুলটা এঁকে নেওয়ার পরে তারপর আপনি সেলাই করতে হবে। সেলাই করার আগে আপনাকে প্রথমে এই ম্যাজিক সুইতে সুতা আবর্তে হবে। কিভাবে সুতা আবর্তে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তামার তার এভাবে দিয়ে তারপর এদিক দিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পর মাথা একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনি দিয়ে দিবেন। দিলে সুতাটা ভরা হয়ে গেল। এবার মাথা একটা গিরা দিবেন, গিরা দিয়ে ফুলের উপর দিয়ে আপনাকে সেলাই করে যেতে হবে। শুধু এরকম ফুললেই সেলাইটা হয়ে যাবে, এরকম করে খালি ফুলে যেতে হবে। এরকম ফুললে আপনি সহজে, খুব সহজে সেলাইগুলো করতে পারবেন, আপনাকে সারা দিন ভরে এরকম করে সেলাই করতে হবে না। অনেকে এরকম এরকম করে সেলাই করে, এরকম করার দরকার নেই, শুধু এরকম ফুললেই সেলাইগুলো হয়ে যাবে। এটা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরাও সেলাইগুলো করতে পারবে খুব সহজে। এই সুচটা উপকারে আসবে যারা নতুন হাতের কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সুচ। এটা দিয়ে 1 ঘন্টার কাজ আপনি 10 মিনিটে করতে পারবেন। সুতাটা শেষ হয়ে গেলে সেমভাবে সুতাটা আবারও ভরে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সুতাটা ভরবেন। এদিক দিয়ে দেওয়ার পর এই সামনে একটা ছিদ্র আছে, এদিক দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। যেখান থেকে কাজটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে আবারও শুরু করে যাবেন। কোথাও গিট, বান্ধন কিচ্ছু দিতে হবে না, শুধু ফুললেই সেলাইটা হয়ে যাবে। আপনি একবারেও যেতে পারেন, ভরাটও করতে পারবেন এই ম্যাজিক সুই দিয়ে। আপনাকে কষ্ট করে আর সেলাই করতে হবে না, শুধু ফুললে সেলাইগুলো হয়ে যাবে। এরকম করে আপনারা চেন সেলাইও করতে পারবেন,
এবং এখান দিয়ে আপনারা ভরাটও করতে পারবেন। এটা চেন ভরাট সব সেলাই করা যাবে এই ম্যাজিক সুই দিয়ে। এরকম আমি চেন সেলাই করে নিলাম। এখন এটা যদি আবার ভরাট করতে চান তাহলে এই পাশ দিয়ে আপনাকে আবারও সেলাই করে যেতে হবে ভরাট করার জন্য। আমি একটু ভরাট করছি, দেখুন খালি এরকম ফুরবে না, সেলাইগুলো হয়ে যাবে, আপনাকে কষ্ট করে সেলাই করতে হবে না। এরকম সেলাইগুলো করতে পারবেন আপনারা যে কোনো জামা কাপড়ের যে কোনো সুতা ব্যবহার করে। আপনারা এই সুতাগুলো দেখিয়ে দিচ্ছি, আপনি এই সুতাগুলো দিয়েও আপনারা খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন এবং দর্জিরা যে কাজ করে এই সুতা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন এই ম্যাজিক সুই দিয়ে। এই সুতা দিয়েও করতে পারবেন, আবার এই যে এই সুতাগুলো দিয়েও আপনারা এই সুই দিয়ে অতি সহজে খুব তাড়াতাড়ি সেলাইগুলো যে কোনো কাপড়ে করতে পারবেন। আমি সেলাইগুলো করে নিলাম, করে নেওয়ার পর এই দেখেন দুইবার যাওয়া আসা করেছি, একটু মোটা হয়েছে। আপনি একবার গিয়েও চেনের মতো কাজটা চেন সেলাই করতে পারবেন। এটা এ পিঠ হবে সমান পিঠ প্লেন, আর এই পিঠ হবে মকমাল। এই পিঠ কাছে দিয়ে কেটে দিতে হয়, কিভাবে কাটবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই কমেন্ট করে জানতে চায় কিভাবে কাটতে হয়, তো আমি এবার কেটে দেখে দিচ্ছি কিভাবে কাটতে হবে। আর আপনাদের আরও কিছু যদি জানার থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কেসি দিয়ে কেটে নিলাম, এখন এটা কিন্তু মকমেলের মতো হয়ে গেল। এই ম্যাজিক সুই দিয়ে আপনি এই পিঠ সেলাই করলে এই পিঠ হবে সমান আর এই পিঠ হবে মকমেল। একসাথে আপনি এ পিঠও ব্যবহার করতে পারবেন, আবার এ পিঠটা আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এ পিঠও সুন্দর দেখাচ্ছে, এ পিঠও সুন্দর দেখাচ্ছে। এ পিঠ সেলাই করলে আপনার এই পিঠ সুতাটা উঠবে, ওটা কেসি দিয়ে এরকম করে কেটে দেবেন। কেটে দিলে মকমেলের মতো হয়ে যাবে, আমি যেটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু উঠবে না, এটা যত ধুবেন খাসবেন আরও শক্ত হবে, কোনো দিনও উঠবে না। এরকম হাজার হাজার জামা কাপড়ে আপনারা এই ম্যাজিক সুই দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি সেলাইগুলো করতে পারবেন। এই ম্যাজিক সুইটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন গ্রামে হেঁটে হেঁটে এই দুই নাম্বার ম্যাজিক সুইগুলো বিক্রি করছে। এটা আপনারা ভুল করেও কিনবেন না, এটার থেকে আপনারা সাবধান থাকবেন। এটা দেখতে কিন্তু সাদা কালারের, এটা সাধারণ নর্মাল সাধারণ তার দিয়ে তৈরি করা। এই দুই নাম্বার ম্যাজিক সুইচটা ভুল করে আপনারা কিনবেন না, এটার থেকে সাবধান থাকবেন। এক নাম্বার ম্যাজিক সুইচটা তামা এবং পিতল দিয়ে তৈরি করা। এই অরিজিনাল ম্যাজিক সুইচটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মোবাইল করে অর্ডার করে কিনতে পারবেন। এই ম্যাজিক সুইচটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি। আপনারা কী ধরনের সেলাই শিখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের সেলাই নিয়ে হাজির হওয়ার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে কামিজ এবং ওড়নায় কীভাবে কারচুপির কাজ করতে হবে তার উপর ভিত্তি করে বিশেষ একটি ভিডিও। ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।